কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী আর ভারতীয় জনতা পার্টির এজন প্রাক্তন সভাপতি নীতিন গাডকারী ডাঙরিয়ায় এটা রাজহুয়া মন্তব্য দিছে বলে গম পাইছো। তেখেতে কৈছে যে বর্তমানের যে রাজনীতি তার লগত মহাত্মা গান্ধীর দিনের রাজনীতির বহুত পার্থক্য আছে। আর কথা তো সচা, মহাত্মা গান্ধীর সময়ত যেটো সমাজ সেবা করবলে রাইজর সেবা করবলে রাজনীতি করা হয়েছিল, তার পরিবর্তে এতিয়া একমাত্র ক্ষমতার খকরভাবে রাজনীতি করা হয় বলে নীতিন গাডকারী ডাঙরিয়ায় কৈছে। কথা তো যদি আমি চাও, যা 8-10 বছর অসম তথা ভারতবর্ষত এনে ঘটনা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাইছে আর আমার রাজনীতির পরিবেশটো ভারতীয় জনতা পার্টির দ্বারা কলুষিত করা হয়েছে। অসমৰ ক্ষেত্রতে যদি চাও, আমি দেখা পাম যে কংগ্রেস দলের পর একমাত্র ক্ষমতার লোভতেই বহু লোকে গৈ বেলেগ বেলেগ পার্টিলে গৈছে আর সেই দলসমূহ করেছে গৈ, আর তার ফলত অসমৰ রাজনীতির মানদণ্ড যথেষ্ট হ্রাস পাইছে। অসমত একমাত্র ক্ষমতার বাবেই শাসকীয় দল অথবা শাসকীয় দলের সমর্থন করবলৈ বিভিন্ন ব্যক্তিয়ে ঢাপলি মেলা দেখা পাইছো। তেনে সময়ত এটা সুস্থ রাজনৈতিক বাতাবরণ আমি তৈয়ার করবলৈ যত্ন করব লাগে। আর সেই গতিকে মই যেতিয়া করিমউদ্দিন বরভূঞা ডাঙরিয়ায় মোর নেতৃত্বত কংগ্রেসের 20 জন বিধায়কে বিজেপি দলের সমর্থিত প্রার্থীক রাষ্ট্রপতি নির্বাচনত ভোট দিলে বলে কলে, মই তার বিরুদ্ধে এটা গুৱাহাটীৰ ন্যায়ালয়ত কেছ দিবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছো। কোনো এনেকৈ ভাবিব নালাগে যে পলিটিক্স ইজ দ্য লাস্ট রিফিউজ অফ স্কাউন্ডেলস বলে যেটো কোৱা হয় সেই কথাটো সঁচা। রাজনীতির এটা ভাল পরিবেশ করবলৈ হলে আমি সকলোৱে যিমান পৰা যায় নীতি আদর্শ রাজনীতি কৰিব লাগিব, আর তেনেকুৱা কৰিবলৈ হলে কিছুমান মানুহৰ মুখ আমাৰ ৰাজ্যত শাসনাধিষ্ঠ দলে বিরোধীক দুর্বল কৰিবলৈ প্রলোভন, ভাবুকি, ভয় এই সকলোবিলাক প্রয়োগ করে কংগ্রেসক দুর্বল করব বিচাৰিছে, যি দলটোৱে গণতন্ত্রৰ প্রহরী। হে আমি ইয়াৰ বিৰুদ্ধে যুঁজিবই লাগিব আর যুঁজি যাম।